শান্তনু সেন সকলেই উপস্থিত হয়ে গিয়েছেন এখানে। শুভেচ্ছা, অসংখ্য শুভেচ্ছা রয়েছে দিদির জন্য সকলে। শিক্ষিকা পর্যন্ত আপনি মেটেছিলাম, আমরা কিছুদিন আগেও আমরা লাইভ ছেড়েছিলাম, সেই ছবি আমরা তুলে ধরেছিলাম। খুব ভালো রেজাল্ট হবে, 80,000 ভোট, 50-80,000-এর মধ্যে লিড হবে এবং বিরাট মার্জিনে মমতা ব্যানার্জি জিতবে। প্রতিবার তো আমরা ভোটের সময় দেখেছি, প্রচারের সময় দেখেছি, প্রতিবার কিন্তু বিজেপি 8 লাখের ভোটার। ওটা বিজেপির একটা প্রোপাগান্ডা বাংলাকে বদনাম করার জন্যে। বাংলায় এইসব হয় না, ওরা ভাবে এটা ইউপি, এটা বিহার, বাংলায় এসব হয় না। বাংলায় সংস্কৃতি প্রেমী মানুষ থাকে, তারা একসাথে মিলে থাকে এবং আনন্দের সাথে থাকে। এখানে না ধর্মীয় বিভাজন হয়, না এখানে রেষারেষি হয়, এখানে সবাই আনন্দে থাকে। এটা বিজেপি বোঝা, এটা অ্যাকচুয়ালি সারা ভারতে বাংলাকে বদনাম করার জন্য একটা প্রোপাগান্ডা বিজেপি চালায়। দাদা, তোমার বাড়িতে জায়গাটা সেটাকে নাকি তুমি পাকিস্তান বলো, মিনি পাকিস্তান বলো, এমনটা কিন্তু আমি কোনোদিন পাকিস্তানের বিরুদ্ধে, আমি শুধু বিজেপি সাম্প্রদায়িকতার জন্য, যেহেতু আমি মুসলমান তাই সাম্প্রদায়িকতার জন্যে আমাদের এই বদনামটা করে। যতটা নরেন্দ্র মোদী ভারতীয় তার থেকে বেশি ভারতীয় আমি, জলদি চলে যাও, তার থেকে বেশি ভারতীয় আমি। আমি এই ভারতে জন্মেছি, ভারতে
বড় হয়েছি আর ভারতের মাটিতে মৃত্যু হয়ে আমার কবর হবে, আমার থেকে বড় ভারতীয় কে আছে? সকাল সকাল তুমি কাউন্টিং এর এখানে এলে কি মনে হচ্ছে কত মার্জিনে জিতবে? বললাম তো 50 থেকে 80 হাজারের মধ্যে জিতবে। 2389 ভোটে জয় মমতা বন্দ্যোপাধ্যায়। 59,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে। ভবানীপুরের মানুষের কাছে আমরা আহ্বান করেছিলাম, নন্দীগ্রামের বদলা নিন, মমতা ব্যানার্জিকে ভোট দিন। ভবানীপুরের মানুষ তাদের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যারকে অন্যায়ভাবে অসৎ উপায় কারচুপি করে নন্দীগ্রামে হারানো হয়েছিল, সেই মির্জাফরকে জবাব দিয়ে দিয়েছে যে এখানে মির্জাফরগিরি চলে না, বিশ্বাসঘাতকের সাথে থাকে না মানুষ, মানুষ আনুগত্যের সাথে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। শুভেন্দু অধিকারী বলেছিল যে নন্দীগ্রামে যেভাবে ফল হয়েছিল ভবানীপুরে একই ফল হবে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মির্জাফরের কাজ করেছে, কিন্তু ববি হাকিম ভবানীপুরে আমাদের আনুগত্যের সাথে মানুষের কাজ করেছে। প্রিয়াঙ্কা টেবরিওয়াল তিনি আজকে আবার অভিযোগ করেছেন এখন যে বিজেপি সংগঠনটা মজবুত ছিল না, অনেক জায়গায় ফাঁক ফোকর ছিল, তাই তিনি বিজেপির সংগঠন ততদিন মজবুত হবে না যতদিন সাম্প্রদায়িকতার রাস্তায় থাকবে, যতদিন বিভেদের রাস্তায় থাকবে, যতদিন ডিভাইড অ্যান্ড রুল ভাববে ততদিন সংগঠন সবল করা যাবে। তার কারণ সংগঠন এগোয় মানুষের ভেতরে সেই মূল্যবোধটাকে দিয়ে, এলোয় মূল্যবোধ দিয়ে সংগঠন এগোয়, ইডিওলজি অর্থাৎ আদর্শ দিয়ে সংগঠন। এমনি বললে লোকে টাকা দিয়ে সংগঠন করা যায় না। এবার যান, হ্যাঁ আমি তো আওয়াজ দিয়েছিলাম নন্দীগ্রামের বদলা নিন, মমতা ব্যানার্জিকে ভোট দিন। মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে নন্দীগ্রামের বদলা নিলাম, শুভেন্দু অধিকারীর মুখে চড়মাল। ফাইনাল রেজাল্টে কি ফাইনাল রেজাল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে? না কোনো কথা নেই। প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু জয়লাভ করেছেন ওনাকে আমি অভিনন্দন জানাই। জনগণের রায় ভারতীয় জনতা পার্টি সবসময় মাথা পেতে নাই, আগেও নিয়েছি, তবে কতখানি জনতার রায় প্রতিভাত হয়েছে এই ফলে তা তো প্রশ্ন থেকেই যায়, কারণ মাত্র 57% মানুষ ভোট দিতে এসেছিলেন। বৃহৎ অংশ, গণতন্ত্রের ক্ষেত্রে বিরাট একটা অংশ, তাকে তারা কিন্তু ভোট দিতে বেরোতে পারেননি বা আসেননি, যাই বলুন না কেন। কিন্তু এই পরিপ্রেক্ষিতে যেটা চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা ব্যানার্জির পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, যে বিজেপিকে ভারতীয় জনতা পার্টিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন এই ভবানীপুর কেন্দ্র থেকে, কিন্তু আমরা সত্যিই আপ্লুত, এত সংখ্যক মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, এবং এই ভোট আমাদেরকে ইন্সপায়ার করছে আগামী দিনের লড়াই লড়ার জন্য। আমরা এর আগেও যেভাবে লড়াই করেছি এই শক্তির বিরুদ্ধে, আমরা আগামী দিনে এই লড়াই আমাদের জারি থাকবে, এবং এই ফল যত সংখ্যক মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আগামী দিনে আপনাদের এই আশীর্বাদ, এই ভোট আমাদেরকে ইন্সপায়ার করছে আগামী দিনের লড়াইয়ের জন্য। সামনে উপনির্বাচন আছে 4টি সিটে, আশা করি, আমাদের বিশ্বাস, আমরা এই 4টি সিটে খুব ভালো ফল করবো।